দিদির দুধ কর্মসূচিতে গোয়ালপুকুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানীকে মোহাম্মদ আরিফ হত্যাকাণ্ডের বিচারের বিষয়ে প্রশ্ন করায় আনজার আলমকে 307 ধারায় পুলিশ গ্রেপ্তার করায় শুক্রবার গোয়ালপুকুর থানার সামনে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আলী ইমরান রমজ ওরফে ভিক্টরের নেতৃত্বে বিক্ষোভ প্রদর্শন করা হয়। सामने ले रहे थे अली इमरान नंदू को, बिक कर यहाँ पर देख पा रहे खाने की ओर बढ़ते हैं।